नमस्कार এই মুহূর্তে যা অ্যাটমসফিয়ার ভবানীপুরের আকাশে বাতাসে অলিতে গলিতে পাড়ায় দোকানে বাজারে হাটে সমস্ত জায়গায় একটাই কথা প্রিয়াঙ্কা টিব্রিয়াল কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। ভোটের শেষ মুহূর্তে এসে প্রিয়াঙ্কা টিব্রিয়াল অনেকটাই এগিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জিকে ছাপিয়ে প্রিয়াঙ্কা টিব্রিয়াল এখন ভবানীপুরের আকাশে বাতাসে। প্রিয়াঙ্কা টিব্রিয়ালই হয়তো ভবানীপুর থেকে এবার জিতছে। মমতা ব্যানার্জি যতই বড় নেতা হয়ে থাক না কেন ভবানীপুরে কিন্তু এখন প্রিয়াঙ্কা টিব্রিয়াল আর প্রিয়াঙ্কা টিব্রিয়াল। সকলের মুখে একটিই কথা, তা হলো প্রিয়াঙ্কা টিব্রিয়াল যথেষ্ট লড়াকু নেত্রী, এইরকম নেত্রী দরকার। তাই প্রিয়াঙ্কা টিব্রিয়াল কিন্তু ভবানীপুরে ভোটের আগে এগিয়ে। ভবানীপুরে কে জিতবে এই কথাটা এই মুহূর্তে এসে অনেকটাই যেন প্রিয়াঙ্কা টিব্রিয়ালের দিকেই চোখ যাচ্ছে সকলের। সকলেই প্রিয়াঙ্কা টিব্রিয়ালে বাজি রাখছে, কারণ প্রিয়াঙ্কা টিব্রিয়াল ভোট পরবর্তী হিংসায় বিজেপির যত নেতাকর্মী আহত নিহত হয়েছিলেন সকলের জন্য লড়াই করেছিলেন রাস্তায় নেমে। তাই স্ট্রিট ফাইটার প্রিয়াঙ্কা টিব্রিয়ালকে পছন্দ করছে ভবানীপুরের মানুষ। প্রিয়াঙ্কা টিব্রিয়াল নিজেও ভবানীপুরের বাসিন্দা, জন্মলগ্ন থেকেই ভবানীপুরে। তাই ভবানীপুরের মানুষ কিন্তু প্রিয়াঙ্কা টিব্রিয়ালকে চাইছে। এবার প্রিয়াঙ্কা টিব্রিয়াল তখনই জিতবে যখন ভোটটা হবে, কিন্তু যা খবর পাচ্ছি ভবানীপুরে কিন্তু ব্যাপক অশান্তি হতে পারে। কারণ ভোট প্রচারে গিয়ে দিলীপ ঘোষের উপর মারাত্মক আক্রমণটা এতটাই ভয়াবহ যে দেহরক্ষীরা বন্দুক বার করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, তৃণমূল গুন্ডা বাহিনীর উপর বন্দুক বার করে নিরাপত্তা রক্ষী। বুঝতে পারছেন, দিলীপ ঘোষকে বাঁচাতে বন্দুক বার করতে হচ্ছে দেহরক্ষীকে। এবং আরেকটি খবর আপনাদের চোখে এসেছে, পুলিশকে বেধরক মার বাজারের সামনে, থাপ্পড় ঘুষি চলছে পুলিশকে। এই সমস্ত দৃশ্য দেখে সাধারণ মানুষ কিন্তু ভয়ে ভোটই দিতে আসবে না। বিজেপির কথা, ভোটের আগে সন্ত্রাস তৈরি করে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে সাধারণ মানুষ ভোট দিতে আসতে না চায়। এবার প্রিয়াঙ্কা টিব্রিয়াল তখনই জিতবেন যখন মানুষ ভয়কে উপেক্ষা করে ভোট দিতে আসবেন। কিন্তু মানুষের মনে রয়েছে 2021-এ ভোটের পর যে হারে সন্ত্রাস হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, ভবানীপুরে ভোটের পর না জানি কি হয়, সেই ভয়ে কিন্তু ভোটই দিতে আসতে নাও পারে ভবানীপুরের মানুষ। তাই প্রিয়াঙ্কা টিব্রিয়াল এই মুহূর্তে এগিয়ে রয়েছে, এটা বলার অপেক্ষায় রাখে না। প্রিয়াঙ্কা টিব্রিয়ালই কিন্তু এগিয়ে রয়েছে এবং প্রিয়াঙ্কা টিব্রিয়ালই জিতবে যদি ভোট হয়। কিন্তু সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার ফলে এবং ভোটের দিন যদি ব্যাপক সন্ত্রাস হয় তাহলে কিন্তু জিতবে না প্রিয়াঙ্কা টিব্রিয়াল। তাই একটি কথা এই মুহূর্তে যা মনে হচ্ছে, প্রিয়াঙ্কা টিব্রিয়াল জিতে যাবেন, কিন্তু যদি ভোট হিংসা হয়, সন্ত্রাস হয়, তাহলে কিন্তু প্রিয়াঙ্কা টিব্রিয়াল আর জিতবেন না। এবং আরেকটি কথা, প্রত্যেকটি বুথে বুথে যদি বিজেপির কর্মীরা সক্রিয় না থাকে, পুলিশ কর্মী, সিআরপিএফ, কেন্দ্র বাহিনী যাই বলুন, সকলে যদি সক্রিয় না থাকে তাহলে কিন্তু জিতবে না প্রিয়াঙ্কা টিব্রিয়াল, সেখানে মমতা ব্যানার্জি জিতবে। জয় হিন্দ।